ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন থেকে আজ একটু আগে একটা অফিসিয়ালি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে সেচ ও জলদপ্তরের কিছু কর্মী তোমাদের রিকমেন্ড করা হচ্ছে যেখানে পশ্চিমবঙ্গে তেইশটি জেলার ছেলে মেয়ে উভয় কিন্তু এই পোস্টের ক্ষেত্রে আবেদন করতে পারবে আবেদন করতে হবে সরাসরি অনলাইনের মাধ্যমে তো অনলাইনে আবেদন প্রক্রিয়া অনলাইনেই শুরু হয়ে গেছে তো কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে কীভাবে আবেদন করবেন সম্পূর্ণ কিছু বিস্তারিত তথ্য বলে দেবো এই ভিডিওর মাধ্যমে তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি আছি আপনাদের সাথে তন্ময় আপনারা দেখছেন টিএস কেসেন চ্যানেল তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো দেখেছেন আমরা এসেছি সরাসরি পাবলিক সার্ভিস কমিশন অফিসিয়াল ওয়েবসাইটে যেটি তোমরা গুগল ক্রমে সার্চ করতে পারো সি ডট ইন এছাড়া ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া হয়েছে সেই ক্লিক করে তোমরা সরাসরি এই পেজে ডাইরেক্টলি চলে আসতে পারবে এখানে হোয়াটস নিউ অপশন রয়েছে এই হোয়াটস নিউ অপশনে তোমাদের ক্লিক করতে হবে আসার পরে এখানে ভিউ অল অপশন রয়েছে এই ভিউ অল অপশনে তোমাদের এখানে ক্লিক করতে হবে ভিউ অপশন ক্লিক করে তোমাদের সরাসরি পিএসসি বা পাবলিক সার্ভিস কমিশনে যে সমস্ত নোটিশগুলো প্রকাশিত হয়েছে সম্পূর্ণ নোটিশগুলো তোমাদের সামনে এখানে অলরেডি শো হয়ে যাবে তো তোমরা দেখতে পাচ্ছ পাবলিক সার্ভিস কমিশনে যে সমস্ত নোটিশগুলো প্রকাশিত হচ্ছে সমস্ত নোটিশ কিন্তু তোমাদের এখানে শো হয়ে যাবে তো নোটিশ শোয় পর আমাদের যে মূল বিষয়টি যে নোটিশটি প্রকাশিত হচ্ছে নতুন সেটি দেখতে পাচ্ছ পাঁচ নম্বর একটি নোটিশ শো করছে অ্যাডভার্টাইজমেন্ট ফর রিকোমেন্ট অফ দি পোস্ট অফ জিও হাইড্রোলজিক্যাল এখানে যে নোটিশটি শো করছে এখানে দেখতে পাচ্ছ একটি পিডিএফ আইকন হয়েছে এই পিডিএফ আইকনে তোমাদের এখানে ক্লিক করতে হবে যে পাঁচ নম্বর নোটিশ আছে অ্যাডভার্টাইজমেন্ট নম্বর তোমরা দেখতে পাচ্ছ ষোলো অবিস দু হাজার কুড়ি নোটিশটি প্রকাশিত হয়েছে এই নোটিশটি তোমাদের পিডিএফ আইকনে ক্লিক করে তোমাদের সরাসরি নোটিস ডাউনলোড হয়ে যাবে এছাড়া ভিডিও ডেসক্রিপশন বক্স এই নোটিসটি লিঙ্ক দেওয়া হয়েছে অবশ্যই ডেস্ক্রিপশন ফলো করে নোটিশটা তোমার ডাউনলোড করে সার্ভিস কমিশন থেকে এই নোটিশটি প্রকাশিত সম্পূর্ণ দেখতে অ্যাডভার্টাইজমেন্ট নম্বরটি শোক করছে ষোলো আব্রিল দু হাজার কুড়ি তো এখানে দেখতে পাচ্ছি ইন্ডিয়ান মানে ভারতের বাসিন্দা হলে এই পোস্টের আবেদন করতে হবে পোস্টটি সম্পূর্ণ টেম্পোরারি পদে রিকমেন্ড করা হচ্ছে কিন্তু পরেই বলে দিয়েছে টেম্পোরারি বাট লাইক টু বি পারমানেন্ট পরে কিন্তু তোমাদের পারমানেন্ট করে দেওয়া হবে এটি কিন্তু বিস্তারিত প্রথমে বলে দিয়েছে তোমাদের পদে নিয়োগ করছে কিন্তু পরবর্তী তোমাদের কাজের এক্সপিরিয়েন্স দেখে বা পরে কিন্তু পারমানেন্ট এই পদের ক্ষেত্রে তোমাদের করে দিতে পারে তো অনলাইন আবেদন প্রক্রিয়ার ডেট তোমরা দেখতে পাচ্ছ সরাসরি অলরেডি আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে ষোলোই ডিসেম্বর থেকে অনলাইন আবেদন করতে ষোলো ডিসেম্বর দু হাজার কুড়ি থেকে অনলাইন আবেদন চলছে যেটি চলবে সম্পূর্ণ পাঁচও জানুয়ারি দু হাজার একুশ সাল পর্যন্ত তোমরা অনলাইন আবেদন করতে পারবে অনলাইন আবেদন করে তোমাদের ফিজ লাগবে যেটি অনলাইনে তোমাদের পেমেন্ট করতে হবে সেই ফিজটি পেমেন্ট করার লাস্ট হচ্ছে পাঁচ জানুয়ারি দু হাজার একুশ পর্যন্ত তোমাদের কিন্তু অনলাইনে ফিজটি তোমরা পেমেন্ট করতে পারবে এবং এখানে সম্পূর্ণ কিছু ইনফরমেশন তোমাদের যা যা দিয়ে দিয়েছে তোমাদের এখানে সরাসরি দেখে নিতে পারছো এবং দেখতে পাচ্ছ অনলাইনে আবেদন করার যে তোমাদের ফিজটি রয়েছে সেই ফিজটি অলরেডি দিতে পারছো একশো ষাট টাকা অ্যাপ্লিকেশন ফি রয়েছে এখানে কিন্তু ওখানে কিন্তু শো করে দিয়েছে যেখানে সম্পূর্ণ তোমরা ডেবিট কার্ড ক্রেডিট কার্ড বা অনলাইনের মাধ্যমে তোমরা কিন্তু পেমেন্ট করতে পারবে সম্পূর্ণ বিস্তারিত এখানে বলে দিয়েছে তাছাড়া এস সি এসটি ক্যান্ডিডেটের যেরকম বসে ছাড় পান সেরকম বয়সের ছাড় তোমরা এখানে পেয়ে যাবে বিস্তারিত এখানে কিন্তু বলে দিয়েছে অনলাইনে আবেদন করার জন্য তোমাদের সরাসরি পি এস সি অফিসিয়ালসি দিতে পারছো ডাবলি পিএসি জিব

ওয়েস্ট বেঙ্গল এই পোস্টে তোমাদের ডিপার্টমেন্টে নিয়োগ করা হচ্ছে যেখানে ডিরেক্টর দেখতে পাচ্ছ স্টেট ওয়াটার ইনভেস্টিগেশন এখানে তোমাদের নিয়োগ করা হবে যেখানে স্যালারি তোমাদের হচ্ছে লেভেল ইলেভেন পদের স্যালারি তোমাদের হবে যেখানে তেত্রিশ হাজার চারশো থেকে ছিয়াশি একশো টাকা পারমান তোমাদের স্যালারি হবে টোটাল ভ্যাকেন্সি রয়েছে এখানে সাতটি এখানে যে রিভুলেশন বা রেখেছে সম্পূর্ণ এস সি এস টি যেরকম বয়সে ছাড় পার্সেন্ট বয়স ছাড় পাবে এছাড়াও কোন ক্যাটাগরিতে কতগুলো ভ্যাকেন্সি তোমার ক্যাটাগরি তোমরা এখানে দেখে নিতে পারছো এবং এখানে কোয়ালিফিকেশন রেখেছে সেকেন্ড ক্লাস অনার্স ডিগ্রি থেকে এম এ করা থাকতে হবে তাহলে এই পোস্ট আবেদন করতে হবে এম এ সাবজেক্টটা তুমি জিওলজিক্যাল উপরে তোমার যদি এম এ করা থাকে তাহলে কিন্তু এই পোস্টের আবেদন করতে পারবে সরাসরি বয়স হতে হবে উনচল্লিশ বছরের পর্যন্ত বয়স তোমার আবেদন করতে হবে যেটি এক এক দু হাজার উনিশ অনুযায়ী তোমাদের বয়স এখানে হতে হবে তো খুব ভালো একটি পোস্টে রিকমেন্ড করা হচ্ছে যারা আবেদন অবশ্যই করতে যাদের ডিগ্রি করা রয়েছে তারা কিন্তু এই পোস্টে অবশ্যই আবেদন করতে পারবে সাতটা রয়েছে ক্যাটাগরি তোমরা দেখে নিতে পারলে স্যালারি তোমাদের হবে তেত্রিশ হাজার চারশো থেকে ছিয়া বারমার তোমাদের স্যালারি এখানে দেওয়া হবে এখানে বিস্তারিত দেখতে পাচ্ছ তোমাদের অনলাইন আবেদন করা তোমাদের একটি কাট অফ মার্কস বা পরীক্ষা হবে সেই পরীক্ষা হওয়ার কোয়ালিফিকেশন মার্কস তোমরা দেখতে পাচ্ছ এখানে কোন কাস্টের ক্ষেত্রে কত কোয়ালিফিকেশান মার্কস রেখেছে সবটা কিন্তু বিস্তারিত এখানে বলে দিয়েছো তোমরা এখানে বিস্তারিত দেখে নিতে পারছো তো সরাসরি এখানে কিছু গাইডলাইন দিয়ে দিয়েছো তোমরা গাইডলাইন কিন্তু দেখে নেবে নোটিস ডাউনলোড করে এবার আসা যাও অনলাইনে তোমরা এই পোস্টে খেতে কীভাবে আবেদন করবে আবেদন করার জন্য তোমাদের পিএসসি অফিসের ওয়েবসাইটে চলে আসতে হবে এই অফিসের ওয়েবসাইটের লিঙ্ক তোমাদের ভিডিও ডেসক্রিপশন বক্স দেওয়া রয়েছে বা তোমরা গুগল কমে সার্চ করতে পারো আসার পর এখানে দেখতে পাচ্ছ ক্যান্ডিডেটস কর্নার বলে একটা অপশন রয়েছে এতে পারছো লগ ইন অলরেডি রেজিস্টার যদি পিএসসি কোনো পোস্টে আবেদন করতে থাকে তাহলে যাদের আইডি পাসওয়ার্ড থাকে তারা অবশ্যই এখানে লগ ইন হয়ে যাবে এবং এখান থেকে তোমরা কিন্তু ওয়ান টাইম রেজিস্ট্রেশন যারা নতুন রেজিস্ট্রেশন করবে পিএসসি তারা কিন্তু এখান থেকে রেজিস্ট্রেশন করে নিতে পারবে তারপর স্টেপ বাই স্টেপ তোমরা এই পোস্টের ক্ষেত্রে আবেদন করতে পারবে তো এই খুব একটি ভালো একটি পোস্টে তোমাদের নিয়োগ করছে পাবলিক সার্ভিস কমিশন যেটি জল দপ্তরে নিয়োগ করা হচ্ছে যাদের কোয়ালিফিকেশন ম্যাচ করছে তারা কিন্তু অবশ্যই এই পোস্টের ক্ষেত্রে আবেদন করতে পারো তো এই ছিল মূলত ইনফরমেশন বন্ধুরা ভিডিও যদি ভালো লেগে থাকে ভিডিওতে অবশ্যই লাইক করবেন বন্ধু বান্ধবদের শেয়ার করে তাদেরকে ইনফরমেশন জানাবার চেষ্টা করবেন এবং চ্যানেলটিকে যদি কোনো সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে প্রেস করবেন তো দেখা হচ্ছে পরবর্তী নেক্সট নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন টিএস চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকবেন